হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন ভুলবশত, তারা ভিডিওটি ভুলভাবে দেখুন, তাহলে অনলাইন থেকে কীভাবে ইনকাম করবেন আপনারা সেটা জানতে পারবেন। তো অবশ্যই থাম্বনেলটি দেখেই আপনারা ভিডিওতে ক্লিক করেছেন। তো থাম্বনেলে যা আছে তাই বলবো, আমি অন্য কিছু বলবো না। তো থাম্বনেলে দেখছেন আপনারা নতুন শাওনি ওয়ার্কার্স যে সাইটটি আছে, এই সাইটটি থেকে কিন্তু প্রতিদিন আপনারা $1 করে ইনকাম করতে পারবে। তো এখানে ইনকাম করা কিন্তু ভেরি সিম্পল। তো ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, ইনকাম করতে পারবেন না। যারা টাইম পাস করার জন্য এসেছেন তারা টেনে টেনে দেখতে পারেন। তো আজকের আমি ভিডিওতে দেখাবো কীভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কাজ করবেন এবং কীভাবে পেমেন্ট তুলবেন, সেটা আমি A to Z দেখে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ জুড়ে আমি আছি মোহাম্মদ মিলন হোসাইন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই নতুন যারা এসেছেন সাবস্ক্রাইব করে রাখবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ রয়ে গেল। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কী জন্য? সাবস্ক্রাইব করলে লাভ হবে আপনাদেরই, আমি পরবর্তী যে আপডেট যে নিউ ভিডিওগুলো দেবো সেগুলো দেখে কিন্তু আপনি অবশ্যই ভালো একটা সাইট রিভিউ পেয়ে যাবেন, সেখান থেকে ভালো একটা প্রফিট ইনকাম জেনারেট করতে পারবেন। তো চলুন বেশি বকবকার করবো না, আমরা সেই কাঙ্ক্ষিত সাইটটিতে চলে যাই। তো আমি ক্লিক করলাম, আপনারা কম ব্রাউজারে চলে যাবেন। তো ভিডিওর এই ডিসক্রিপশানে যে লিঙ্কটি পেয়ে যাবেন সেই লিঙ্কটিতে ক্লিক করলে সাইট লিঙ্ক লেখা আছে, সেখানে ক্লিক করলে একটা ব্লগ পোস্ট এনে যাবে, সেখানে দেখতে পাবেন যে এই কাজের এই শাওনি ওয়ার্কার এই সাইটের লিঙ্কটি দেওয়া আছে। তো সেখানে থেকে আপনারা সাইটের সাইন আপ করে নেবেন। তো সাইন আপ প্রসেসটি আমি দেখে দিচ্ছি। তো সাইন আপ করার জন্য আপনাদের যা করতে হবে, আমি সাইন আপ প্রসেসটি দেখে দিই আগে। তো সাইন আপে আমি ক্লিক করলাম, সাইন আপে ক্লিক করার পর সাইন আপ পেজটি আসুক। সো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের সাইন আপ পেজ। তো এখানে দেখুন এখানে যা আছে তাই রাখবেন, রাখার পর এখানে ফুল নামটি দিবেন এবং আপনার ফোনে যে একটি জিমেল আছে সেই জিমেলটি এখানে দিবেন এবং আপনি একটা পাসওয়ার্ড দিবেন। তারপর আপনার কান্ট্রি এখানে সিলেক্ট করবেন বাংলাদেশ, আর অটোমেটিক এটা সিলেক্ট হয়ে থাকে, তা না থাকলে আপনার বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। আর এই যেখানে যে কোডটি দেখতে পাচ্ছেন 816B, এই কোডটি যে টাইপ টেক্সট ইমেজ এখানে ক্লিক করবেন, করে দেওয়ার পর সাইন আপে ক্লিক করলে আপনার ফোনে জিমেলে একটা কনফার্মেশন অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্ক ক্লিক করে আপনি অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন। তো যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে আমি লগ ইন করে দেখাচ্ছি আপনাদের। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমার শাওনি ওয়ার্কার্সের ড্যাশবোর্ড। তো এখানে আপনারা দেখতে পাবেন, নিচকে স্ক্রোল ডাউন করলে দেখতে পাবেন যে এখানে অনেক কিছুই লেখা আছে। আপনারা ফলো করেন, এখানে লেগেছে জব ক্যাটাগরি। তো আমরা ক্যাটাগরি সিলেক্ট করে কিন্তু কাজ করতে পারবো। যারা ইউটিউবের কাজ করতে চান ইউটিউবের কাজও করতে পারবেন। দেখুন এখানে কিন্তু অল জব আছে, ইনস্টাগ্রামের কাজ করলে ইনস্টাগ্রাম, ওয়েবসাইট করলে ওয়েবসাইট, মোবাইল অ্যাপসের কাজ করলে মোবাইল অ্যাপ, যে কোনো কাজ কিন্তু এখানে করতে পারেন। রেফারেল, রিভিউ, সাইন আপ, ইউটিউব, লিঙ্কডিন, টুইটার, ফেসবুক, এখানে কিন্তু আদার্স বিভিন্ন কান্ট্রির কাজ করতে পারবেন। তো আমি একটা ইনস্টাগ্রামের কাজে ক্লিক করে আপনার ইনস্টাগ্রামের কাজটি করে দেখাচ্ছি। তো আমি ইনস্টাগ্রামে এখানে করলাম, করার পর এখানে ইনস্টাগ্রামটি সার্চ করলে ইনস্টাগ্রামের কাজ চলে আসবে। তো এই ইনস্টাগ্রামের কাজ এই মুহূর্তে এখন নাই, তো আমি অল জবসে ক্লিক করে দেখি। অল জবসে আমি করবো, আমি যেহেতু অল জবসে ক্লিক করছি, তো আমি অল জবসে ক্লিক করে রাখি আপনাদের একটা কাজ করে দেখানোর জন্য। একটু লোড নিচ্ছে, কাজটি করে দেখাবো। সো ভিউয়ার্স, আমি অল জবসে ক্লিক করলাম, দেখি নিচে অনেক কিন্তু জব এসে গেছে। তো আমরা একটা জব আপনাদের করে দেখাবো। এখানে কিন্তু মিনিমাম পে আউট কিন্তু $1, সেটা পেপালে নিতে পারবে। যদি আপনাদের পেপাল অ্যাকাউন্ট না থাকে তাহলে হাউ টু ক্রিয়েট এ পেপাল ইন বাংলাদেশ লেগে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে কিন্তু অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে দেখে একটা পেপাল অ্যাকাউন্ট খুলে নেবেন। পেপাল অ্যাকাউন্ট খোলা ভেরি সিম্পল। তো এখানে দেখুন এখানে অনেক কাজ আছে, তো আমি একটা কাজ করে দেব। একটা কাজ কী করি কী করি, কোনটা কাজটা করে দেখাই। এখানে বিভিন্ন কাজ আছে, যে কোনো একটা কাজ আপনাদের করে দেখাই, দেখি কোনটা দেখানো যায়। লিঙ্কডিন কমেন্ট উইথড্র, আমি একটা কাজ করে দেখাচ্ছি। তো জাস্টই বললাম একটা ফেসবুক ওয়ার্কার পেজ তো একটা ফলো করতে বলছে। তো এই ফলো করলে কিন্তু আমরা দেখুন, এই যে ফলো করলে কিন্তু আমরা এখানে 1000 কাজ দিয়েছে, 976 জন কাজটি অলরেডি করে ফেলেছে, করলে কিন্তু আমরা 1 টাকার মতো পেয়ে যাবো। তো আমি এটা উপর জবের উপর ক্লিক করবো, তো আমাদের সেই শাওনি ওয়ার্কার এই ফেসবুক পেজের লিঙ্কে নিয়ে চলে আসলো। তো দেখুন এখানে কিন্তু কাজ রেট কিন্তু 99% সাকসেস রেট আছে। তো এখানে কিন্তু রিজেক্টের সংখ্যা খুবই কম। তো এই লিঙ্কে আমরা ক্লিক করলে কিন্তু ফেসবুক পেজে লাইক করে আসতে পারবো। তো আমি একটা ফেসবুক পেজে লাইক করে আসি, দেখি ক্লিক করে আপনাদের লাইভে কিন্তু কাজ করে দেখে দিচ্ছি, আপনারা কাজটি বুঝে কাজ করবেন। তো দেখুন আমাদের ফেসবুক একটি পেজে নিয়ে যাবে, তো সেই পেজে আমরা একটু লাইক করে দিব আর কি। তো দেখুন আমরা ফেসবুক পেজে কিন্তু লাইক করে দিলাম অলরেডি।
আমি একটা লাইক মারা দিলাম, লাইক হচ্ছে না কেন? সো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু লাইক করে দিলাম, তো একটা স্ক্রিনশটও নিয়ে রাখি, যদি চাই তাহলে দিয়ে দিব, সমস্যা নেই। তো আমি এবার আবার ব্যাক করলাম, ব্যাক করলে কিন্তু আমাদের সেই সাইটে নিয়ে যাবে। তো আমি আবার সেই আমাদের সাইটে চলে আসলাম। তো দেখুন এখানে তারা রিকোয়ারেন্স দিয়ে আমাদের ফুল নাম চাইছে, আমাদের ফেসবুক নাম দিলে কিন্তু এই কাজটি হয়ে যাবে। তো আমরা এই কাজটি করার জন্য এখন অ্যাপ্লাই নাও ক্লিক করবো। অ্যাপ্লাই নাও ক্লিক করলে কিন্তু আমাদের জব সাবমিট করার সেই অপশানটি চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু আমরা আই অ্যাকসেপ্টে ক্লিক করে কিন্তু আমরা জবটি সাবমিট করতে পারবো। তো আই অ্যাকসেপ্টে ক্লিক করি, আই অ্যাকসেপ্টে ক্লিক করলে কিন্তু আমরা কেন জব সাবমিট করতে পারবো। তো আমি লাইভেই আপনাদের সামনে দেখে দিচ্ছি জবটি সাবমিট করে। আমার নেটওয়ার্কটি একটু স্লো, তো একটু লোড নেই। সো ভিউয়ার্স বৃষ্টির কারণে আমি ভিডিও একটু পজ করেছিলাম, তো আমি লাইক করছি যেহেতু। তো এটা আমার ফেসবুক, তো ফেসবুকের আমার প্রোফাইলে যাবো। প্রোফাইলে যাওয়ার পর আমার প্রোফাইল নামটা চাইছে, তো আমি প্রোফাইল লিঙ্কটা কপি করে দিলেই আমার প্রোফাইল নামটি দেওয়া হয়ে যাবে। সো এটা আমার প্রোফাইল, তো আমি প্রোফাইল লিঙ্কে ক্লিক করলে আমার ইউজার নাম পেয়ে যাবো। তো এখানে আমি কপি করে নিলাম, জাস্ট কপি করে নিলাম। তারপর আমরা ব্যাক করবো, তো ব্যাক করে আবার সেই আমাদের কাঙ্ক্ষিত সাইট দিয়ে চলে যাবো। যাওয়ার পরে এবার দেখুন এখানে যে আমি দেখালাম যে আই অ্যাকসেপ্টে কিংবা প্রুফ দিতে পারবেন, তো প্রুফ হিসাবে তারা ইউজার নাম চাইছে, আমি এখানে কপি করে দিলাম। যেহেতু আমার প্রোফাইল নাম এটা, তো আমি প্রোফাইল নামটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে তারা আর কিছু চাইনি, তো এখানে আমি সাবমিটে ক্লিক করলে কিন্তু আমার কাজটি পেন্ডিংয়ে চলে যাবে। তা এবং তা পেন্ডিং বলতে তারা রিভিউয়ে চলে যাবে, তারা রিভিউ করে দেখলে কিন্তু আমাকে পেমেন্টই করে দিবে। তো এটা যদি তারা রিভিউ করতে দেরি করে তাহলে কিন্তু আমাকে অটোমেটিক দুই দিনের মধ্যে পেমেন্টটা আমাকে করে দিবে। সো ভিউয়ার্স দেখুন আমি জবটি সাবমিট করার পর এখানে কিন্তু লিখছে এমপ্লয়ার ইউয়ার রিভিউ ইউয়ার টাস্ক। তো এমপ্লয়ারটি রিভিউ করে দেখবে যে আমার কাজটি সঠিক হয়েছে নাকি। আমার কাজ তো অবশ্যই সঠিক হয়েছে, যেহেতু আমি কাজ সঠিকভাবে করে আপনার লাইভে দেখে দিলাম। তো এইভাবে আপনারা কাজ করবেন, তো আমার কাজটি সঠিক হয়ে যাবে, তারা রিভিউ করে আমাকে পেমেন্ট করে দেবে। তো আমি এখন দেখাবো কীভাবে উইথড্র করবেন। তো উইথড্র সিস্টেম পরে আসি, তো আপনারা এখানে দেখতে পাবেন এখানে ক্লিয়ার আইকনে ক্লিক করলে আপনারা অনেক সিস্টেম দেখতে পাবেন, সেটাও দেখতে পাবেন। আপনারা ম্যান আইকন যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের প্রোফাইল কত ক্রেডিট আছে, অনলাইন ট্রেড দেখুন, এখানে ড্যাশবোর্ড সেটিং উইথড্র অ্যাকাউন্ট সব কিছু দেখতে পাবেন। তো এখানে ড্যাশবোর্ডের উপর ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনারা কয়টা কাজ করেছেন, কয়টা কার্ড কাজ হয়েছে, আপনাদের কত কী হয়েছে সব দেখতে পাবেন। তো দেখুন এখানে আমি কিন্তু দুইটা কাজ কমপ্লিট করছি এবং আমার দুইটা কাজই কিন্তু পেন্ডিং আছে। তো দেখুন এখানে দুইটা কাজই কিন্তু রিভিউ আছে, তো এটা রিভিউ হয়ে গেলে কিন্তু এখানে আমি 2 সেন্টের মতো পেয়ে যাবো। তো এখানে আপনারা এভাবে দেখে নেবেন। তো এখান থেকে উইথড্র কীভাবে করবেন সেটা দেখে দিচ্ছি। তো উইথড্র করার জন্য এই 3 ডায়গনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে জবসে ক্লিক করে আগে দেখে দিই, জবসে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন অল জব দেখতে পাবেন, মাইক্রো জব, এখানে পেড ক্লিক, এখানে কিন্তু বিভিন্ন ধরনের জব দেখতে পাবেন। তো আমার আমি দেখে দিচ্ছি এবার অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট দেখতে পাবেন। তো অ্যাকাউন্টে ক্লিক করবো আমরা, অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আমরা অ্যাকাউন্ট ড্যাশবোর্ড দেখতে পাবো, আপডেট প্রোফাইলটি আপডেট করতে পারবো, মাই কোম্পানি এলাকা দেখতে পাবো, তো মা আমার ট্রানজ্যাকশন করছি কত সেটা দেখতে পাবো, উইথড্র কিন্তু এখান থেকে করতে পারবো, ডিপোজিটও করতে পারবো, তো এখানে আমরা রেফারেলও করতে পারবো। তো আমরা উইথড্র ফাউন্ড আগে উইথড্র কীভাবে করবো সেটা দেখে দিচ্ছি। তো উইথড্রতে ক্লিক করলাম, উইথড্র উপর ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু মিনিমাম দেখুন লেখা দিচ্ছে তারা মিনিমাম উইথড্র $1। তো $1 হলে আমরা উইথড্র করতে পারবো। তো আমাদের $1 হলে আমরা এখানে অ্যাক লেখে এখানে পেপাল সিলেক্ট করার নিচে এসে আমাদের পেপালের যে জিমেলটি থাকবে সেই জিমেলটি এখানে দিয়ে একটু স্ক্রল ডাউন করে এখানে এসে প্রসেস উইথড্র ক্লিক করলে কিন্তু আমাদের উইথড্র ইনস্ট্যান্ট চলে আসবে আমাদের পেপালে। তো এইখানে কাজ করবেন কীভাবে, অ্যাকাউন্ট করবেন কীভাবে, পেমেন্ট মেমো কীভাবে সব কিন্তু দেখানো। তো এখানে রেফারেল করার সিস্টেম আছে, তো রেফারেল করার জন্য যে আপনারা ফ্রিল্যান্সারের উপর ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে তো অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন রেফারেল একটু নিচে না এখানে দেখতে পাবেন যে আপনার রেফারেল কয়জন কাজ করছে সেটাও দেখতে পাবেন। এখানে মাই রেফারেল ক্লিক করলে আপনার রেফারেলটা পেয়ে যাবেন আর কি। তো রেফার এখানে ক্লিক করলে আপনার নিচে দেখবেন যে রেফারেল লিঙ্ক আছে, সেটা আপনার বন্ধুর মধ্যে শেয়ার করে ইনকাম করতে পারবেন। সো ভিউয়ার্স আজকের ভিডিওটি কেমন লাগে, যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখবেন ফেসবুকে। তো আমাদের চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই সুস্থ থাকা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।